বেদিবে সোশ্যাল 50 টাকা জি কত সপ্তাহে 60 টাকা বেচি কেজি 50 কমছে আর পুস্তা বেচছে বড় করেন 100 টাকা জি এর বেচে 70 টাকা জি জিঙ্গা বেচছে বড় করেন 100 টাকা কেজি এই জিঙ্গা 70 টাকা জি কম না এটা বেচছে বড় করেন 90 80 এটা বেচছে 60 কইটা চিচিঙ্গা 60 টাকা বেগুন মনে করে 60 টাকা 80-90 80-90 মানে সব কিছু দাম কমছে গত সপ্তাহ থেকে সপ্তাহ অনেক কমছে এর আগে নিছিলাম 55 টাকা মাছ পেঁয়াজের দাম অনেক বেশি রসুন ওই আদা হইল 280 টাকা কেজি আর রসুন হইল 140 ভাই ভাই আজকে চলতেছে 75-70 টাকা তাহলে ছিল 60-55 ছিল তাহলে আমি 10-15 টাকা বাড়ছে আলুর কেজিতে 5 টাকা বাড়ছে এটা ছিল 30 টাকা আর এই ধরো তাহলে 35 টাকা না আমরা গত সপ্তাহ থেকে 10 টাকা কমছে আর কি ব্রয়লার ব্রয়লার পাকিস্তান দুইটাই 10 টাকা কমছে জি গত সপ্তাহ ছিল 220 আর এই সপ্তাহে 210 পাকিস্তানি ছিল 350 এবার 340 দেশি ছিল 750 দেশি 700 লেয়ার ছিল 330 লেয়ারের দাম বাড়ছে 360 ব্রয়লার 210 আর লেয়ারটা 360 টাকা না গত সপ্তাহে একটু কমছে ব্রয়লারটা এটাও কমছে লেয়ারটা একটু বাড়ে গেছে গত সপ্তাহে 30 টাকার মতো বাড়ছে ব্রয়লার 10 টাকা কমছে এটা 20 টাকা কমছে এইটা হলো গিয়া হিমসাগর 100 টাকা আর এটা দেশি গুডি এইটাও 100 টাকা রাজশাহীতে এখনো পুরাপুরি পাওয়া যাইতেছে না সাতক্ষীরা টেইল একশো মেয়ারপুর চুয়াডাঙ্গা জীবননগর 50 টাকা কেজি ওরি আম ভালো খাওয়ায় সুস্বাদ না সাতক্ষীরা 50 টাকা তো দূরে 100 টাকা কেজি মতো আছে এই যে মনে করেন 10 মন আম কিনলে 1 মন আম পাওয়া যায় রি বাসা এটা 100 টাকা কেজি আর এই যে এইগুলি 50 টাকা কেজি আমের দাম তো এখন কমই ভাই কম সিজন না হন এখন আপনার সাতক্ষীরার আম একটু শেষ পর্যায়ে তো একটু দাম বেশি মেহেরপুর কুষ্টিয়া এইসব আমের দাম একটু কম এখন চাপাই রাম যখন লাগবো আবার চাপাই রাম মনে করেন যখন লাগবো তখন চাপাই রাম খাওয়া ভালো হইব চাপাই রাম নামলে আবার আম নিয়ন্ত্রণ হইব বাজার নিয়ন্ত্রণ হইব এখন আম যেটি বাইরে দিয়েছে সাতক্ষীরার আম সাতক্ষীরার আম কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় না যেরকম চাপাইয়ের আম মিষ্টি হয় তারপরে আপনার এই যে আমরুপালি ভালো হয় অত মিষ্টি আপনার সাতক্ষীরা নাম হয় না এখন সাতক্ষীরা নাম সবচেয়ে ভালোটাই 100 টাকা বিকে ডরদন ডরদন এটা 120 টাকা সাগর নরসিংদি সাগর এই বাংলা কলা 120 টাকা এই বাংলা কলা 120 টাকা চাম্পা কলা এই 80 টাকা এই 70 টাকা চাম্পা কলা